সদ্য কারামুক্ত হওয়া বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে দেখতে গিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য কৈশোরচন্দ্র রায়। বৃহস্পতিবার আলালের বনানীর বাসায় দেখতে যান তিনি। এ সময় কৈশোরচন্দ্র রায় আলালের শারীরিক অবস্থার পাশাপাশি তার পরিবারের খোঁজ খবর নেন। অন্যদিকে ফোন করে আলালের খোঁজ নিয়েছেন আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা পাসো। দীর্ঘ 3 মাস 23 দিন পর বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন মোয়াজ্জেম হোসেন আলাল। মোয়াজ্জেম হোসেন আলাল জানান, ল্যাপিড হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডাক্তার মনিরুজ্জামানের অধীনে চিকিৎসা নিচ্ছেন। ইতিমধ্যে রক্ত সহ বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসা তার শুরু হবে। মিরপুর প্যারিস খালের অবৈধ দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পর এবার শুরু হচ্ছে মোহাম্মদপুরের লাউতলা রামচন্দ্রপুর খালের অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানের পাশাপাশি পরিষ্কার কার্যক্রমে অংশ নেবেন বিডি ক্লিনের 1500 স্বেচ্ছাসেবী। বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসেন জানিয়েছে, শুক্রবার সকাল থেকে মোহাম্মদপুরের লাউতলা রামচন্দ্রপুর খালের অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় উপস্থিত থাকবেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। পাশাপাশি এই কাজে সহযোগিতা করতে যুক্ত হবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের 1500 স্বেচ্ছাসেবী। খাল উদ্ধার ও পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ময়লা ও দখলমুক্ত করে রাজধানীর খালগুলোর আগের রূপে ফেরানো হবে। পরিবেশকে আমরা ধ্বংস করে ফেলেছি, পরিবেশ এখন প্রতিশোধ নিচ্ছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, এই এলাকার বাড়িঘর ডুবে যায়, কারণ খালবিল দিয়ে পানি প্রবাহিত হতে পারে না, ময়লা ফেলে খালগুলোকে ধ্বংস করে ফেলেছে। খাল পুনরুদ্ধারে আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই। বিদ্যুৎ খাতে লুণ্ঠন নীতির মাশুল জনগণ দেবে না বলে মন্তব্য করে গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেছেন, জনসম্মতিহীন সরকারের লুটপাট ও কতিপয় তোষণ নীতির কারণে দেশের বিদ্যুৎ খাত এক ভয়ঙ্কর লুণ্ঠনের ক্ষেত্রে পরিণত হয়েছে। তাদের ভুলনীতি ও দুর্নীতি লুটপাটের কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আর তার দায় জনগণের উপর চাপিয়ে দিতে বারবার বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর হাতিরপুল গণসংহতি আন্দোলন কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক সভায় নেতারা এসব কথা বলেন। সভায় 2 দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। কর্মসূচি হলো আগামী 24 ফেব্রুয়ারি বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মঞ্চের নেতা সাকিব আনোয়ারের উপর হামলা ও রাজনৈতিক দমন পীড়নের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল, এবং 28 ফেব্রুয়ারি বেলা 11:30টায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে বিক্ষোভ। মঞ্চের বর্তমান সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব সভাপতিত্ব করেন। এদিকে সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি আগামী 2 মার্চ দলের প্রেসিডিয়াম এবং সংসদ সদস্যদের নিয়ে যৌথ সভা ডেকেছেন। বৃহস্পতিবার জাতীয় পার্টি দপ্তর বিভাগ থেকে এই তথ্য জানানো হয়। দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 2 মার্চ সকাল 11টায় বনানী চেয়ারম্যান কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সভায় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের উপস্থিত হওয়ার জন্য জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ মজিবুল হক সন্ন এমপি অনুরোধ জানিয়েছেন।